আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওর একটা এনএফটি পরি একটা টেস্টনেট নিয়ে, সো প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর প্রত্যেকে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখেন, কারণ টেস্টনেট অফারে কোনো রেওয়ার্ড কমিশন নেই আর আপনাদের জন্যই কিন্তু কভার। আর এখান থেকে আপ টু ইনশাআল্লাহ 1000 থেকে শুরু করে উপরে প্রফিট থাকবে। আপনাদের অ্যাপটস এনে টেস্টনেটের কথা মনে আছে কিনা আই ডোন্ট নো, এটাও কিন্তু অনেক বড় একটা কিন্তু টেস্ট। আর এরপরে কিন্তু টেস্টনেট অফার আছে, সেগুলো নিয়েও আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটা শুরু করবো। আজকের ভিডিওটা আমি এখনই শুরু করবো, কারণ বেশি করলে ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে আজকে। প্রথম দিকে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আর প্রত্যেকে দেখবে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন, আর উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের একটা পিন মেসেজ রয়েছে, পিন মেসেজটা ফলো করবেন। কি দেওয়া থাকে সেটা দিনের চ্যানেল আপনারা খুব ইনকাম করতে পারেন। তো দ্যাটস ইট, আমি এখন আপনাদেরকে সরাসরি অফারটার কিভাবে জয়েন করতে হবে সেটা বলে দিব। আপনারা হচ্ছে কিউই ব্রাউজার ইউজ করবেন, কিউই ব্রাউজার ইউজ করলে আপনাদের কিন্তু কপি করে নিবেন, কপি করে নিয়ে আপনাদের কিউই ব্রাউজারের একদম অ্যাড্রেস বারে চলে গিয়ে পেস্ট করে দিবেন। তো এটাকে পেস্ট করে দিয়ে এখান থেকে সিম্পল আপনারা কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করলে আপনাদের এই ডিটেইলস মেনু থেকে নিচের দিকে দেখবেন এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার অ্যাড করা আছে, আমি পিন করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানে একটা ওয়ালেট ম্যাক করবেন, আপনাদের কিন্তু এখানে ওয়ালেট ম্যাক থাকবে না, ওয়ালেট ম্যাক করতে হবে। আর আমার যেহেতু ম্যাক করা আছে, ম্যাকও করে ফেলছি। তো ম্যাক করার পর ওয়ালেটটা জাস্ট এখানে ইম্পোর্ট করা মাত্রই, মানে লগ ইন করা মাত্রই নিচে দেখবেন রিকোয়েস্ট ফর টেস্টনেট সুই, একবার ক্লিক করে দিবেন, একটা সুই টোকেন দিয়ে দিবেন। আর একটা সুই টোকেন আমি কিভাবে নিলাম সেটাও বলে দিই, প্রতিদিন আপনারা এভাবে নিতে পারবেন। এই সুই টোকেনটা নেওয়ার জন্য এই অ্যাড্রেস বারে ক্লিক করবেন, ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন। এইখানে দেখেন ডিসকর্ডের লিঙ্ক আছে, ক্লিক করে ডিসকর্ড ওপেন করেন। তো ডিসকর্ড ওপেন করার পর আপনাদের কিন্তু এইভাবে ঠিক সেম আমি যেভাবে দিছি দেখেন, এই যে দেখেন ফাসেট, এখানে আপনারা আশ্বাসযোগ চিহ্ন দিয়ে ফাসেট লিখবেন, স্পেস দিবে, স্পেস দেওয়ার পর অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে ইন্টার করবেন। এগুলো আমার হচ্ছে না কেন, আমি অলরেডি কিন্তু করে ফেলছি। আর করে ফেলার পর ভিডিওটা আমার কিন্তু ভাই হার্ড ডিস্ক থেকে চলে যায়, খুবই খারাপ লাগছে আমার গরমের মধ্যে, আমি অনেকক্ষণ ধরে আমি ভিডিওটা ব্যাক করলাম। তো ভিডিওটা সেভ না হওয়ার কারণে ভিডিওটা নষ্ট হয়ে যায় কোনোভাবে, তো আমি আবারও ভিডিও করতেছি, তো এর জন্য দেখাতে পারতেছি না। তো এবার লিখে দিয়ে অ্যাড্রেসটা দিয়ে ইন্টার করবেন। তার আগে বলে নেই, এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই টেস্টনেট সিলেক্ট করতে হবে, এবং ওয়ালেট ক্রিয়েট করার পরেও কিন্তু আপনাদের কিন্তু এখানে টেস্টনেট সিলেক্ট করতে হবে। এই যে দেখেন সুই টেস্টনেট, ডেভনেট থাকলে টেস্টনেট, তারপর অ্যাড্রেস নিয়ে এসে আপনার ডিসকর্ডে পেস্ট করে দিবেন ফাসেট লিখে এভাবে। আর অবশ্যই ডিসকর্ডটা ভেরিফিকেশন করবেন একটা ক্যাপচা দিয়ে এখান থেকে, এগুলো তো প্রত্যেকেই পারেন, তো করে নেবেন। এখানে টেস্টনেট আপনাদের দুটো টোকেন চলে আসলে আপনারা কী করবেন, এখান থেকে সেন্ড করবেন, সোয়াইপ করবেন, যা মন চায় তাই করবেন, এখান থেকে স্ট্যাক করবেন, ঠিক আছে। তো প্রথম দিকে বলি, এখান থেকে সেন্ড করার জন্য সেন্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে ম্যাক্স রয়েছে 0.0001, আমি এটা সেন্ড করবো। এখান থেকে অ্যাড্রেস, অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিবো, আপনার যে কোনো কারো অ্যাড্রেসে কপি সেন্ড করলেই হবে। এখান থেকে অ্যাড্রেস নিয়ে নিলাম, এখান থেকে আমি অ্যাড্রেস পেস্ট করে দিচ্ছি। তো অ্যাড্রেস পেস্ট করে দিলাম, দেন এখান থেকে রিভিউ সেন্ড, ঠিক আছে। ট্রানজ্যাকশনগুলো প্রত্যেকটা আপনাদের টিরোড মেনু থেকে কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন, আমার যেহেতু এখান থেকে এখানে আসে, যেহেতু ল্যাপটপ দিয়ে করতেছি আমি, তো সেক্ষেত্রে আমার এখানে আসবে। তো এখানে কনফার্মে ক্লিক করলাম, দেন এখান থেকে যেটুকু একটা আসে আপনার স্ট্যাক যদি করতে চান তাহলে স্ট্যাকে ক্লিক করে দিবেন। স্ট্যাকে ক্লিক করার পর আর একটা বিষয় বলে নিচ্ছি ভাই, আপনাদের কিন্তু যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে কিন্তু সবগুলো কাজ করবেন। এখন এগুলো কীভাবে কাজ করবেন টেলিগ্রামে জয়েন থাকে আমি বলে দিব। এই যে মাইন্ড লিঙ্ক দেখতে পাচ্ছেন ভাই, এই মাইন্ড লিঙ্কের এনএফটি কিন্তু আপনাকে মাইন করতে হবে, তাহলে ওয়ালেট আরও কাজ মানে ট্রানজ্যাকশন হবে। তো আমি ক্লিক করলাম, দেখেন একটা দেখা দিচ্ছি, এখানে এসে আপনারা সিম্পলি ওয়ালেটটা কানেক্ট করবেন। আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করাই আছে, মেবি এই যে দেখেন আমার ওয়ালেট কানেক্ট করা আছে, আপনারা জাস্ট কানেক্ট ওয়ালেট ক্লিক করে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিবেন। তো এই এইটা কিন্তু শেষ হয়ে গেছে, ইভেন্টটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই কিন্তু আমরা মাইন্ড করতে পারতেছি না। তো পরে যখন এই মাইন্ডে ক্লিক করে দেখলাম যে এখানে আরও এনএফটি আছে, তো এইগুলো এখনো চালু হয়নি। তো আপনারা প্রতিদিন চেক করবেন আর এনএফটিগুলো মাইন্ড করবেন, ওয়ালেট কানেক্ট করে মাইন্ডে ক্লিক করে একটা ট্রানজ্যাকশন দিয়ে দিবেন, কানেক্ট হয়ে যাবে মানে মাইন্ড হয়ে যাবে। তো এভাবে এখানে কয়টা লিঙ্ক আছে, দুইটা লিঙ্ক আছে, এই দুইটা লিঙ্কে ঢুকবেন, ওয়ালেট কানেক্ট করে এনএফটিগুলো মাইন্ড করবেন ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না, ফ্রিতে কাজ করতে পারবেন। প্রতিদিন আপনারা এখানে সুই টোকেনগুলো নেবেন এবং লেনদেন করবেন, ঠিক আছে, এতটুকুই কাজ। তো আমরা এখন স্ট্যাক কীভাবে করতে হয় দেখেন, এই যে স্ট্যাক বাটনে যদি আমি ক্লিক করি, তো এখানে অনেকগুলো টোকেন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যে কোনো একটাকে স্ট্যাক করতে পারি। সাপোজ কামিং সাইডে রয়েছে এখান থেকে, তারপরে আরো দেখি কি কি রয়েছে এখানে।
তারপর এখান থেকে সুই টোকেন যদি পান তাহলে তো কোনো কথাই নেই, তো চাই এখানে যে কোনো একটার উপরে স্টেক করতে পারেন আপনারা, কারণ আপনাদের ফিটা কাটবে সুই টোকেনের, আমরা ওইটাই জাস্ট এনাফ, কারণ আমাদের ফিটা কাটলেই এনাফ এখান থেকে। তো আমি এখান থেকে দেখি কোনটা করা যায়। তো যেহেতু আমি এখান থেকে উপরের দিকে আসি, উপরের দিকে আমার পছন্দের কামিং চার্ট রয়েছে, আমি কামিং চার্টে ক্লিক করে দিলাম, দেন সিলেক্ট অ্যামাউন্ট, এখান থেকে অ্যামাউন্ট আমি দিচ্ছি। তো অ্যামাউন্ট আমার যেহেতু এখানে রয়েছে 0.28, আমি যেখান থেকে 0.02 দিলাম, ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। এখানে একটু ওয়েট করতে হবে, এখানে একটু ওয়েট করলেই কিন্তু আপনাদের মিনিমাম একটা, মানে একটার বেশি সুই টোকেন স্ট্যাক করতে হবে। তো যেহেতু আমার এখানে আছে তো আমি এখান থেকে একটাই করতেছি, দেখেন এই যে স্ট্যাক নয় ক্লিক করে দিলাম, এইখানে আপনাদের ট্রানজেকশন আসবে। তো স্ট্যাক আপনি আবার উঠাতেও পারবেন, আর তাদের একটা সোয়াইপ সাইড আছে, আপনি সেটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি বলে নিচ্ছি ভাই, ঠিক আছে। তো ট্রানজেকশনগুলো কমপ্লিট করতে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, তাছাড়া কিন্তু আপনার কিন্তু ট্রানজেকশন করতে পারবেন না, কারণ তাদের টেস্টনেট করা মানে তাদের ডেভেলপ অপশন ঠিকভাবে কাজ করতেছে কিনা, ডেভেলপ ঠিকভাবে হয়েছে কিনা সেটা কিন্তু তারা চেকিং করতেছে। তো আমাদের কিন্তু স্ট্যাক হয়ে গেছে কামিং চার্টের উপর, ঠিক আছে, তো স্ট্যাক করে ফেললাম। আমার দেখেন কিন্তু এখানে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু টোকেনটা কেটে নেবে, যে দেখেন। তো এখন কথা হচ্ছে তাদের একটা সোয়াইপ সাইড আমি বের করছি, এখানে কিন্তু আমার অলরেডি স্ট্যাক করা হয়ে গেছে, সব কিছু সোয়াইপ টাইপ করা হয়ে গেছে। যদি আমাকে ট্রানজেকশন দেখায় দেখেন ভাই কতগুলো ট্রানজেকশন করছি, দেখেন প্রথম থেকে সুই টোকেন আমি সোয়াইপ করে ইউএসডিটি নিছি, তারপরে সুই টোকেন আবার ইউএসডিটি সোয়াইপ করে সুই টোকেন নিছি, আবার হচ্ছে সুই টোকেন সোয়াইপ করে ইউএসডিটি $1 নিছি, সুই টোকেন সোয়াইপ করে আবার ইউএসডিটি নিছি, তারপরে আবার ডিপোজিট করছি, ডিপোজিট কীভাবে করলাম সেটাও বলতেছি, তারপরে আবার আমি সুই টোকেন দিয়ে ইউএসডিটি নিছি, তারপরে আমি ইউএসডিসি নিছি, এভাবে আমি নিছি কিন্তু ডিপোজিটও করছি। কারণ এটা কীভাবে করবেন, স্টেবলের মধ্যে আসবেন, এখানে যে এটার মধ্যে $1 করে এটা $1 নেবেন, এটা $1 নেবেন, নিয়ে অ্যাড করবেন, ঠিক আছে। তো দেখেন আমি উইথড্র করতেছি, আবার করে দেখাবো আপনাদেরকে, এই যে আমি হারভেস্ট করতেছি এখান থেকে সবগুলো, ওকে, এবার হারভেস্ট উইথড্র করবেন, মানে এগুলো ট্রানজেকশন আপনাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি যত ট্রানজেকশন করতেছি তত কিন্তু আমার কিন্তু ওয়ালেটটার কিন্তু ট্রানজেকশন বাড়তেছে। তো এখান থেকে আমি যে হারভেস্ট করলাম, একটু ওয়েট করে কিন্তু এটা কেটে যাবে, এই দেখেন কেটে গেল। তো যখন আপনাদের এই যে টোকেনে যদি আমি ক্লিক করি, আমি সোয়াইপ করে কিন্তু অলরেডি এই ব্যালেন্স কিন্তু ইউএসডিসি $1 নিলাম এবং ইউএসডিটি $1 নিলাম, ঠিক আছে। এই দেখেন এখানে $1, এখানে $1। এখন আমি কি করব, এই স্টেবল পোলে যাব, প্রথমত সোয়াইপ করে কি করবেন, এই যে সুই থেকে ইউএসডিসি $1 নেবেন, তারপরে ইউএসডিটি $1 নেবেন, নেওয়ার পর আপনার এই যে স্টেবলের মধ্যে আসবেন, আসার পর এটা দেখতে পাচ্ছেন এই অ্যাডে ক্লিক করবেন, এখানে যদি আপনার ম্যাক্সে ক্লিক করেন দুইবার তাহলে আপনাদের টোকেনটা এখানে শো করবে, তারপর এখান থেকে ডিপোজিটে ক্লিক করে সিম্পল একটা ট্রানজেকশন কমপ্লিট করে দিবেন, আবার আপনার কিন্তু এটা কিন্তু স্টাক হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আমি স্টাক করতেছি আবার ওখান থেকে, মানে আমরা জাস্ট সিম্পল এখানে একটা স্ট্যাক করতেছি, ব্যালেন্সটার পরে আমরা কিন্তু এটা তুলে নিতে পারবো, আর যেহেতু এগুলো ফ্রি টেস্টনেট আমাদেরকে করতেই হবে। তারপর আবার আপনার সামথিং হাফ ডলার করে কি করবেন, সুই টোকেন থেকে ইউএসডিটি নেবেন, ইউএসডিটি থেকে আবার ইউএসডিসি নেবেন, নেওয়ার পর আপনার এখান থেকে দেখছেন পোল অপশন, পোলের মধ্যে চলে আসবেন, এখানে দেখেন অনেকগুলো করা হয়েছে, যেখানে করছি এটা আমি উইথড্র করতেছি, উইথড্র করার পর আবার আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন অল্প করে করছি এটা। তো যেহেতু কালকে আবারও আমি একটা দুইটা করে সুযোগ নিতে পারবো, আবারও আমি কালকে এইভাবে সবগুলো সোয়াইপ করবো, লেনদেন করবো, এতটুকুই। আর আবারও বলতেছি এইখানে দুটা এনএফটি মাইন্টের কিন্তু লিঙ্ক রয়েছে, ঢুকবেন, ঢুকার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। ওয়ালেট কানেক্ট করার পর এদের যেটা এনএফটি, এই যে দেখেন এই এনএফটিটা কিন্তু মাইন করা যাবে, আমি একটু দেখি আমার ওয়ালেটটা কানেক্ট করা আছে মেবি, তাদের এনএফটিটা আমি লাইক করলাম, দেখেন আমি ওয়ালেট কানেক্ট করে রাখছি, আমার এখানে কিন্তু কোনো টাইম দেখাচ্ছে না, ইন্ডিং টাইম দেখাচ্ছে না, ট্রেড নেওয়া যদি ক্লিক করি তাহলে কিন্তু ট্রেডও করতে দিবে না মেবি। এই যে আইটেমে ক্লিক করলাম, আইটেম এখানে দেখাচ্ছে, অ্যাক্টিভিটির মধ্যে যদি ক্লিক করি নাই, তো এখান থেকে আইটেমের মধ্যে যদি ক্লিক করি এখানে আছে কি এপিটি বাই নাও প্রাইস হাই লো, এখানে আমার কোনো এনএফটি দেখাচ্ছে না, ঠিক আছে, জাস্ট ওয়েট। তো এনএফটিটা আমি এখান থেকে মাইন করতে পারলাম না, কারণ আমার এখানে কোনো এনএফটি অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তো পরবর্তীতে কিন্তু কালকে পরশু আবার চেক করবেন, আমি টেলিগ্রামে আপনাকে জানাই দিব, যখন আপনার অ্যাভেলেবেল দেখবেন, টাইম দেখবেন, তখন আপনার এনএফটি এখান থেকে মাইন করবেন। তো যেহেতু আমাদের এগুলো ফ্রি, আমরা ফ্রিতে করতেছি সব কিছু, তো সেক্ষেত্রে এগুলো করতেই হবে, তাহলে আমাদের ট্রানজেকশন বাড়বে ওয়ালেটে, ঠিক আছে। তো পরবর্তী আপডেটগুলো আমি এই দুটা লিঙ্কের আমি পরবর্তী আপডেট আপনাদেরকে জানাই দিব, আপাতত আপনারা এই এই কাজগুলো করেন, আর এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা হলো বিষয়, এখানে দেখেন কতগুলো সোয়াইপ ট্রানজেকশন উইথড্র আমার হয়েছে। তো আমি আবার যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে
এই যে সুই টু ইউএসডিটি এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমি এটার কিন্তু লিকুইডিটি অ্যাড করতে পারবো। জাস্ট ওয়েট, ইউএসডিসি না ইউএসডিসির করা আছে, এখান থেকে আমি যদি নেক্সট করি তো করা নাই, এখান থেকে উল্টো করে নিচ্ছি সবগুলো। তো এই হলো ঘটনা। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় এখানে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর তাছাড়া যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা প্রত্যেকে আমাকে কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন, আমি সবকিছু বলে দিব। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী আপডেটে, কারণ পরবর্তীতে কিন্তু এই এয়ারড্রপের আপডেট আসবে, মেইন নেট আসবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, তারা স্ন্যাপশট কিভাবে নিবে না নিবে, কি কি এলিজিবল হলেন কিভাবে চেক করবেন, সবকিছু থাকছে। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর অবশ্যই অবশ্যই ইউটিউব টেলিগ্রাম দূরে সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ।